চ্যানেলের দ্বারা আপনাদেরকে বেঞ্চার স্কুল হোক, কলেজ হোক, সিটেট হোক, আসাম টেট হোক, ডিএলএড হোক, বিএড হোক, ইগনোর কৃষ্ণকান্ত স্টেট ওপেন ইউনিভার্সিটি হোক, গুয়াহাটি ইউনিভার্সিটি হোক, কটন ইউনিভার্সিটি হোক, আসাম ইউনিভার্সিটি হোক, ডিব্রুগড় ইউনিভার্সিটি হোক, সেবা সিবিএসসি সরকারিভাবে যে কোনো নোটিফিকেশন মোর হাতত আর পিছত মই এই চ্যানেলত আপলোড করিম। এই চ্যানেলের দ্বারা নবম আর দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা গণিত বিষয়ের পাঠদান ফ্রি দেখিব পারিব। আর যদি অফলাইন ক্লাস করিব বিচারে তেনেহলে মোর লগত যোগাযোগ করিব পারিব। মই ডিসক্রিপশন বক্সত মই মোর ফোন নম্বরটি দি দিম। আর আপনি সেবার অফিসর পালর পরা সেবা অফিসর ওয়েবসাইটর যদি আপনি মই লিঙ্ক ডিসক্রিপশনত দি দিম, আপনাদেরকে মোর ক্লাস কিনি সেবা অফিসর ওয়েবসাইটত দেখিব পারিব। ওয়েবসাইটটি হল সেবা অনলাইন ডট ও আরজিত আপনাদেরকে মোর ক্লাস কিনি সেবা অফিসর অনলাইন পোর্টাল পাই যাব। অসমৰ ফাইনেন্স মিনিষ্টাৰ কি কৈছে আপোনালোকৰ সন্মুখত আজি মই এই বাতৰিটো লৈ আহিছোঁ। আপোনালোকে সেই অসমৰ ফাইনেন্স মিনিষ্টাৰৰ কথাখিনি শুনক। আৰু ফাইনেন্স মিনিষ্টাৰে ফেচবুকত কি পোষ্ট কৰি আছে সেইটো মই আপোনালোকক দেখাই আছোঁ। এইখিনি আপুনি কথাখিনি শুনক। আমি প্ৰথমখন মিটিং কালি আমি বহিলোঁ, তাত আমি প্ৰথমতে প্ৰত্যেক ডিপাৰ্টমেণ্টক আমি এটা কথাই কৈছোঁ যে তেওঁলোকৰ ডিপাৰ্টমেণ্টবিলাকত কিমান খালী পদ আছে সেইখিনি তেওঁলোকে মানে চাব। চাই পেলাই এজ পাৰ দেয়াৰ ডিমাণ্ড তেওঁলোকে এসপ্তাহৰ ভিতৰত গোটেই তাৰ ৰিপৰ্ট আমি বিচাৰিছোঁ। আমি আচলতে গোটেইখিনি 1 lakh ইজ এক্সক্লুচিভ অল 1 lakh নিযুক্তি গোটেইখিনিয়ে মানে সামৰি ল'ব। আগত কেনেকুৱা ধৰণৰ প্ৰচিডিঅ'ৰ আছিল বা সেইবিলাকৰ কেনেকুৱা ধৰণৰ তেওঁলোকৰ চিটুৱেশ্যন আৰু বৰ্তমান কিবা খালী হৈছে সেইখিনি তেওঁলোকে চাব। আৰু ডিপাৰ্টমেণ্টে তেওঁলোক গোটেইখিনি তেওঁলোকক আমি গাইডলাইন কিছুমান দিছোঁ, সেইবিলাক গোটেইখিনি তেওঁলোকে চালি জাৰি চাই পেলাই যিখিনি তেওঁলোকে ভাবিব যে এইখিনি আমাক লাগে। আমাৰ কথাটো হ'ল যে গোটেই যিটো বৰ্তমান এখন গুড গভৰ্ণেঞ্চৰ কাৰণে যিখিনি মানুহৰ প্ৰয়োজন হ'ব সেইটো আমি চাব লাগিব, যাতে এটা প্ৰডাক্টিভ এটা আমি এটা তাৰ পৰা আমি এই নিযুক্তিখিনিৰ পৰা ৰেছপঞ্চটো পাওঁ সেইটো আমি চাম। তো সেইকাৰণে তেওঁলোকক সেইটো কথাকে কৈছোঁ প্ৰথমে যে আপোনালোকে গোটেইখিনি চালি জাৰি চাওক আৰু যিখিনি পদৰ আপোনালোকৰ প্ৰয়োজন হ'ব সেইখিনি আপোনালোকে চাই পেলাই আমাক এসপ্তাহৰ ভিতৰত সেইখিনি আপোনালোকে আমাৰ ডিটেইল লেটাৰ তেওঁলোকে আমাক দিব। নাই কিছুতো সময় লাগিব, কিছু সময় লাগিব। আমি এটা বছৰ থিৰাং কৰিছোঁ এবছৰ ভিতৰত। নাই বিভাগ বুলি নহয় সকলো বিভাগকে কৈছোঁ। এতিয়া কথা হ'ল যে কিছুমান বিভাগততো সাধাৰণতে ধৰক এতিয়া স্বাস্থ্য বিভাগ বা শিক্ষা বিভাগ বা হোম এইবিলাকত সাধাৰণতে বেছি কিছু মানে মানুহৰ প্ৰয়োজন আছে তাত। গতিকে আমি গোটেইবিলাক বিভাগকে আমি দিছোঁ কম্পাৰ্টিভলি অল।